আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইট নাও যেটা দেখাচ্ছি আপনাদেরকে, নহটা হাটে যে মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেলের যেই বেচা কেনা গেলো সেখানে এটাকে শুরু হয়েছে। সো চলেন সেটা আজকে ব্রিফিং দিব আপনাদের। নহটা হাটে যেটা হচ্ছে পুরাতন মোটরসাইকেল বিক্রি কেনা বেচা শুরু হয়ে গেছে। সো ইনশাল্লাহ এখানে আসলে আপনারা পুরাতন মোটরসাইকেল কেনা বেচা করার যে জায়গাটা সেটা পাবেন। তো চলেন একটু আপনাদেরকে দেখাই, আমি একটু নিজেও পড়ে আসে। নহটা জমজমাট হয়ে উঠেছে পুরাতন মোটরসাইকেল বিক্রির হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে ব্যাপক জমে উঠেছে পুরাতন মোটরসাইকেল হাট। নহটা পুরো সবজি হাট, সেটা সপ্তাহে দুই ঘন্টা রাত পর্যন্ত চলে বেচা কেনা। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থী এসে ভিড় জমায় হাটে। শুধু রাজশাহী জেলা নয়, পাশের জেলা নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্রেতা বিক্রেতা এই হাটে আসছে তাদের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি এবং চাহিদার মধ্যে থাকা পুরাতন মোটরসাইকেলের ক্রয় করার জন্য। এটিও হলো জেলার প্রথম বৃহত্তম পুরাতন মোটরসাইকেলের হাট। বর্তমানে মোটরসাইকেল কেনা বিক্রি করার পেশায় জড়িত রয়েছে অনেক ব্যবসায়ী। তারা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ক্রয় করে এই হাটে নিয়ে আসে এবং বিক্রি করার উদ্দেশ্যে আবার তাদের সময় হাট থেকেও মোটরসাইকেল কিনে থাকেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে এই হাটে আসেন অনেকে। হাটে ব্যবহারযোগ্য প্রায় সব ধরনের পুরাতন মোটরসাইকেল পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের 50 সিসি মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের মোটরসাইকেল এই হাটে ওঠে। হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতার সব ধরনের সহযোগিতাই করে থাকে। বিক্রেতার মোটরসাইকেলে হাট তুলতে কোনো খাজনা দিতে হয় না। গাড়ি বিক্রি হলে ক্রেতা বিক্রেতা মিলে শুনতে হয় ক্রেতা 600 টাকা, বিক্রেতা 400 টাকা খাজনা। পুরাতন মোটরসাইকেল হাট চালু হওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয় সুবিধা ভোগ করছে। হাট পরিচালনা আব্দুল বারিক জানিয়েছেন, তিনি জানান বাইকের সব কাগজপত্র চেক সহ আসন্ন কাগজ এবং তাদের ক্ষেত্রে শোরুমের কাগজপত্র দেখানো হবে এবং পাশাপাশি ইঞ্জিন চেসিস নম্বর ঠিক আছে কিনা দেখা হয়। কি কারণে এই হাটের উদ্যোগে গ্রহণ করেছেন প্রশ্ন জবাবে রাবির বলেন, আসলে পুরাতন মোটরসাইকেল নিয়ে অনেকেরই বিপাকে পড়েন এবং সব ধরনের মোটর বাইক এক হাটে তুলে বিক্রি এর চাহিদা দাম যাচাই বাছাই করে সঠিক মূল্য বিক্রি করতে পারেন এবং এতে ক্রেতা বিক্রেতা করই কোনো অংশ থাকে না। তিনি জানান, নতুন হাট হলেও প্রতি হাট বারে 5 থেকে 10টি পুরাতন মোটরসাইকেল কেনা বেচা হয়। হাট কর্তৃপক্ষ সূত্র জানায়, এই হাটে মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে প্রয়োজনীয় কাগজপত্র, মূল্য বিক্রেতার ভোটার আইডি কার্ড, ফটোকপি, 1 নম্বর পরিচয় প্রদানকারীর ছবি এবং আইডি, পাসপোর্ট, গাড়ির সব কাগজপত্র, উভয় ফোন নম্বর এবং অপরদিকে ক্রেতার ভোটার আইডি এবং ফটোকপি ফোন নম্বর বাধ্যতামূলক থাকার কথা জানান। স্থানীয় ডিএস দেওয়ানের নামে এক যুবক বলেন, এটি পুরাতন বাইকের নতুন হাট এবং হাট পুরোদমে চালু হয়ে ক্রেতা বিক্রেতা দুজনেই সুবিধা হবে। সম্প্রতি প্রধান অতিথি থেকে এই হাটের উদ্বোধন করেন নহাটা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। তিনি বলেন, নহাটার বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই হাটে এই বাজারে সব ধরনের পণ্য বা সামগ্রী বেচা কেনা হয়। তাই আমি এই নহাটা পুরাতন মোটরসাইকেল কেনা বেচা হলেও পুরাতন মোটরসাইকেলে কোনো হাট নেই। এই এলাকার পুরাতন মোটরসাইকেল কেনা বেচা বিক্রেতার বিপাকে পড়েন অনেক সময়, টাকার লেনদেন কাগজগুলো বিভিন্ন পড়েন ক্রয় বিক্রেতার, সেই হিসাবে পুরাতন মোটরসাইকেল কেনা বেচার সুবিধা পাবে। সো এই ছিল বন্ধুরা আজকের মতো ওভারঅল সব কিছু আপনাদেরকে আমি যত দ্রুত সময় বলার চেষ্টা করলাম। সো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আপনারা এখানে যাবেন এবং আপনারা যে ইনশাল্লাহ এখানে পার্চেস করতে পারেন। সো বন্ধুরা থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।